ধন্যবাদ। আসলে বয়সে তরুণী, আমার হাত ধরেই তো ফিল্মে এসেছে, প্রথম নায়ক আমি। তো ওর অনেক কথাকে অনেক সময় ধরি না, বাট কিছু কথা আসলে আপনাকে বলতেই হবে। সেটা হচ্ছে যে বৃহস্পতিবার রাত 10:09টার সময় ও এসছে আমাকে এখানে, এসে ও কোনো কিছু ক্লিয়ার করছিল না, ও শুধু বলতেছিল যে আমি আমার মধ্যে নেই, বিচার চাই বিচার চাই। আসলে কী বিচার, কার বিরুদ্ধে বিচার, এটা কিন্তু ক্লিয়ার করছিল না। পরে এক পর্যায়ে কিছু জিনিস বলেছে, বলার পর আমি বললাম যে তুমি কী চাও? তো বলো যে আমি আমি বললাম যে আমরা সাংবাদিক সম্মেলন করি মিশাবাইকে ডেকে সমিতির থেকে। বললো যে না। তা আমি বললাম থানায় যাই চলো, কেন মামলা নেবে না, এটা একটা স্পর্শগত ঘটনা। ওর সাথে লোকজন ছিল আরো। তো বললাম এটাও না, আমার একটা চাওয়া আছে। আমি বললাম তুমি কি ব্যক্তি জায়েদ খানের কাছে এসছো, নায়ক না শিল্পী সমিতি? বললো আমি আমার শিল্পী সমিতির সেক্রেটারির কাছে আসি। আমি তাহলে তো তোমার তো অবশ্যই লিখিত দিতে হবে। দিবো। আমি ঠিক আছে, কালকে একটা লিখিত পাঠাও, আর লিখিত জরুরি না, কিন্তু অভিযোগ করতে গেলে লিখিত জরুরি। আর সংগঠনকে, আর সংগঠন তো জায়েদ খান একা চালায় না, এখানে 21 জনের একটা কমিটির একটা সংগঠন, এখানে সবাই মিলেই একটা শিল্পী সমিতি, সবার মতামত ছাড়া কোনো অভিযোগ নেওয়াও যায় না। তারপর আমি বলেছি তাহলে বলো যে আমার একটা চাওয়া, আমি শুধু একটা চাওয়ার জন্য আসছি, কি সম্মানিত আইজিপি মহোদয়ের সাথে দেখা করতে চাই, এটা তোমরা ব্যবস্থা করিয়ে দেবা। তাই আমি বলছি আমি নাম্বারটা ম্যানেজ করে দিই, তুমি ওনার সাথে SMS করো, উনি তো সারা বাংলা ওনার সেলও আছে, উনি ডাইরেক্ট SMS-এ কথা বলে। বলেন এভাবে হবে না, আমি ওনার সাথে কথা বলতে চাই। তাই আমি এখন রাত 10টা বাজে, বৃহস্পতিবার দিন, নিশ্চয়ই এখন বাসায় চলে এসছে, ওনার তো অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, কালকে শুক্র শনি রবিবারে একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করবো, 2 দিন একটু ওয়েট করো, তারপরে আমরা ব্যবস্থাটা করবো। তো বলো দায়িত্ব নিলাম? আমি হ্যাঁ দায়িত্ব নিলাম, তুমি চিন্তা করো না, আমার সাথে আছি। তো আমি ওকে এখানে বসে, ও কিন্তু এখানে বসে খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া করার পরে ওর দেখলাম মন খারাপ, ওর গাড়ি তুটি বসে আছে, যায় না, রাত বাজে 12টা, আমি বের হয়ে যাচ্ছি, যায় না যায় না, মন খারাপ। বলে আমি ইনসিকিউর ফিল করছি। এমন ঠিক আছে চল আমি আগে দিয়ে আসি। পরে আমি আমার গাড়িতে ওকে তুলে আমি নিজে ড্রাইভ করে রাত বাজে 12:30 ওকে ওর বাসায় বনানীতে নামিয়ে দিয়ে আসছি। পেছনে ওর গাড়ি, ওর মামা আমার গাড়িতে ছিল, তারপরে ওর যে যে ড্রেসম্যান ছিল ওটা জিমি, ও ছিল। দিয়ে বললাম তুমি একদম টেনশন করবা না, সবাই আছে বাসায়, কোনো কিছু লাগলে ফোন দিবা, আর রবিবারের মধ্যে আমি একটা ডেট নিচ্ছি আইজিপি মহোদয়ের কাছ থেকে, আর তুমি খারাপ লাগলে FDC চলে এসো। তো রবিবার দুপুরে আমাকে একটা SMS করছে যে কিছু করলাম। আমি বললাম তুমি টিভি খুলো, আইজিপি মহোদয় রাজশাহীতে আছেন। আমি তো টিভিতে দেখলাম সকালে উঠে যে SIদের কি কুচকাওয়াজ যে সমাপনী, ওখানে আইজিপি রাজশাহীতে আছেন। তা আমি বললাম যে এইটা এইটা শেষ হলে তারপরে আসবে উনি কালকে, হয়তো বা কালকে আসলে আমরা যাবো ইনশাল্লাহ। আমরা মিশাবের সাথে আলাপ করছি, তোমার নিয়ে অলরেডি আমরা মিটিং একটা মিটিং কল করেছি, কোনো অসুবিধা নেই, আগে ওনার কাছে যাবো, তারপরে আমরা পদক্ষেপ নিবো। শিল্পী সমিতি সবসময় তোমার সাথে আছে, কারণ শিল্পীদের জন্যই তো শিল্পী সমিতি। এইটুকু বলেছি দুপুরে। এইটুকু বলার পরে আর কি হলো আমি জানি না বেসিক্যালি, কিন্তু ওর সে বেসিক্যালি চাওয়াটাই ছিল কেউ একটা, যে আইজিপি মহোদয়ের সাথে নিয়ে যেতে হবে। তো এর মধ্যে ও স্ট্যাটাস দিল, রাতে সংবাদ সম্মেলন করলো, এটার ব্যাপারে কিন্তু আমরা কিছুই জানি না, মিশাবাই না আমি না। তো আমি একটু অবাকই হলাম যে আমি তো সময় দিলাম না, 2টা দিন সময় দেওয়া উচিত ছিল, আইজিপি মহোদয় রাজশাহীতে, ঢাকাও নাই, তো বিষয়টা আমি কীভাবে কী দেখবো? তারপরে ও আনফরচুনেটলি অভিমানে ও মনে করেছিল বোধহয় আমরা ঘুরাচ্ছি, আসলে কিন্তু বিষয়টা তা না। ওদের যে একটা সঠিক পদক্ষেপ চাইতো আমাদের কাছে, যে যে না আমরা, আমি সংবাদ সম্মেলন করতে চাই, তোমরা সাথে থাকো, আমরা সাথে থাকতাম। যদি বলতো না থানায় মামলা নেন, আমাদের সাথে মামলা নিতে চলো, যেতাম। ওর স্পেসিফিক্যালি চাওয়াটাই ছিল শি ওয়ান আ মিট উইথ দ্য অনারেবল ইন্সপেক্টর জেনারেল। তো আমরা তো জানি যে একটা প্রোটোকল আছে, আপনি জানেন তো একজন মানুষের কাছে যেতে হলে ওনার মতো চেয়ারে একটা প্রোটোকল লাগবে, সে সম্মানিত ব্যক্তি রাষ্ট্রের। আর পরের দিন শুক্র শনিবার, রবিবার উনি আমরা আমি দেখলাম ওর শিডিউলে, উনি শুক্রবারে খবর নিলাম উনি রাজশাহী থাকবেন, তো আসলেই না ওনার কাছে একটা ডেট নিবো, এটুকু তো যদি ওর তার কাছে দেখা করাটা জরুরি হয়। তো এর মধ্যে ওটা করলো সে, তারপরও আমরা ধন্যবাদ জানাই। তারপরও সে রাতে আমার নাম ধরে বলতে চাই, আমার সাথে সংস্কৃতি প্রতিমন্ত্রী জনাব খালিদ সাহেব আমার কাছে 2 থেকে 3 বার ফোন করেছে যে আমি তোমাদের সাথে আছি, আমি DC-র সাথে কথা বলতেছি, উনি OC-র সাথে কথা বলতেছে মামলা নেওয়ার জন্য, আমাদের ঢাকা রেঞ্জের DIG জনাব হাবিবুর রহমান আমার সাথে কথা বলেছেন, কাউন্টার টেরারিজমের যিনি আছেন DIG আসাদুজ্জামান মিয়া উনি কথা বলেছেন, জয়েন্ট কমিশনার ক্রাইম আনিসুর রহমান আমার সাথে কথা বলেছেন, এবং সবচেয়ে যিনি আমাদের সহযোগিতা করেছেন হারুনুর রশিদ জয়েন্ট কমিশনার DB নর্থ, উনি আমার সাথে একাধিকবার কথা বলেছেন বিষয়টা নিয়ে, আমার তেজগাঁও জোনের DC যিনি শহীদ ভাই উনি কথা বলেছেন। সবাই কিন্তু আমাদের সাথে যোগাযোগ, আমরা রিকোয়েস্ট করেছি এই মামলাটা কিন্তু হারুন ভাইয়ের আন্ডারে না, এই মামলা কিন্তু DMP-র আন্ডারে না, সাভারের থানায় মামলা হয়েছে, কারণ এই ক্লাবটা সাভার থানা। সেটা কিন্তু আমি মিশা ভাই রিকোয়েস্ট করেছি হারুন ভাইকে অনেক, যে প্লিজ আপনি অনেকদিন থেকে DC তেজগাঁও ছিলেন, শিল্পীদের একটা ইমোশন, একটু প্লিজ ব্যবস্থা নেন। তো আমরা হারুন ভাই কিন্তু ব্যবস্থা নিয়েছেন, পুলিশকে থ্যাঙ্কস যে পুলিশ কিন্তু সাথে সাথে দেখিয়ে দিয়েছে যে 2-3 থানার OC কিন্তু তার বাসায় রাত্রে গিয়েছে আসলে বিষয়টা অনুধাবন করার জন্য। তো আমরা কিন্তু আসলে সাথে সাথে মামলা হয়েছে, সকালের মধ্যে অ্যারেস্ট হলো, তো আমি কিন্তু আসলে
পুলিশের গাফলতি দেখাই না, এবং হারুন ভাইকে সব পুলিশের সবাইকে ধন্যবাদ যে পুলিশ এত তড়িৎ ব্যবস্থা নিয়েছে। শিল্পী সমিতি কিন্তু এটা আপনি জানেন এটা অরাজনৈতিক অলাভজনক প্রতিষ্ঠান, এখানে শিল্পীদের কাজ হচ্ছে শিল্পীদের স্বার্থ রক্ষা করা, আমাদের সংবিধানের উল্লেখ। শিল্পীরা টাকা দেয় না কেউ, সে টাকা যদি না হয় কোনো প্রযোজক পরিচালক সেটাকে মীমাংসা করে দেয়া, কেউ শিডিউল দিচ্ছে না শিল্পী তাকে শিডিউল ঠিক করে দেয়, এটা তো কোনো আদালত কিংবা কোনো বিচারক কার্যালয় না। আমরা পারবো শিল্পীদের স্বার্থে সাথে থাকতে, বাট শিল্পী যে ভিকটিম সে কি পদক্ষেপ নেবে তার উপরে, কারণ অনেক ঘটনা এখানে ঘটেছে আমরা ব্যবস্থা নিতে গেছি তখন বললো যে আমি তো নিতে চাই না, শিল্পী সমিতি কেন নিছে। তো আমরা আসলে তার সাথে চলতে চাই এবং তার সাথে ছিলাম, এখনও আছি, থাকবো। এবং আমরা কিন্তু অলরেডি কিন্তু বলতে আমরা কিন্তু মিশে ভাই আমি অফিসিয়ালি বিবৃতিও দিয়ে দিয়েছি যে আমরা শিল্পী সমিতি শিল্পীর পাশে আছি, এবং দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনা হয়েছে তাকে সুষ্ঠু তদন্ত করে তার তাকে দোষী ব্যক্তিকে সর্বোচ্চ শাস্তি দেওয়া সেটা আমরাও চাই, এবং আমরা একটা শিল্পীর কখনো এটা চাই না। কিন্তু আমি সাথে সাথে এটাও বলবো আমাদের শিল্পীদেরকেও সুন্দর এবং সুন্দর জীবনে থাকতে হবে, যেন এমন শিল্পীরা রাষ্ট্রের সম্পদ, শিল্পীদের দেখে মানুষ শেখে, শিল্পীরা সমাজের বিবেক, আমাদের দেখে মানুষ চুল কাটে, আমাদেরকে ফলো করে, আমাদেরও এমন সব কার্যক্রমে জড়িত থাকতে হবে যেটা মানুষ আমাদের দিকে আঙ্গুল তুলতে না পারে, এবং মানুষজন আমাদেরকে দেখে শিখে। এমন কোনো কার্যক্রম বা এমন কোনো কোথাও কিছু করা যাবে না, যাওয়া যাবে না যাতে শিল্পী সমিতি লজ্জিত হবে বা শিল্পী হিসাবে আমরা লজ্জিত বোধ করবো, একটা শিল্পীর কিছু হলে এটা সমাজের লজ্জা। তো আমরা দিন শেষে বলতে চাই যে ভুল বোঝাবুঝিটা আপনাদের ওর কথার মধ্যে দিয়ে আপনাদের সৃষ্টি হয়েছে, সেটা আশা করি আপনাদেরকে আমি ক্লিয়ার করতে পেরেছি।